নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। রাজ্যের 294টি আসনের আগামী 2021-এর নির্বাচনে কী ফলাফল হতে পারে, একটি একটি করে জেলা ধরে, একটি একটি করে আসন ধরে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। ইতিমধ্যেই 294টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করে দিয়েছি, কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা আপনারা জানেন এখানে মোট 15টি আসন আছে, 15টি বিধানসভা। আমরা দুটি পর্বে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, কিন্তু আপনাদের অনেকেই আমাদের অনুরোধ করেছেন দুটি পর্বের বদলে যদি সবকটি আসন, 15টি আসন একটি মাত্র পর্বে করা যায় তাহলে আপনাদের খুব সুবিধা হয়। সেই জন্য এই বিশেষ পর্বটি আমরা করছি, দুটি পর্ব মার্চ করে একটি পর্ব করে দিচ্ছি। আর আরেকটি কথা, আপনারা যেটা আমাদের কাছে বারবার জানতে চাইছেন সেটা হচ্ছে যে আমরা যদি এই ভিডিওগুলোর যে নিউজ করছি তার জন্য একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, তো আমরা অলরেডি সেই গ্রুপ ক্রিয়েট করেছি, তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গেলেই আপনারা এটা দেখতে পারবেন এবং সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন। আর অন্যান্য জেলার যে সমীক্ষা আপনারা দেখতে চাইছেন সেগুলোর লিঙ্কও কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা সব সমীক্ষার লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখতে পারবেন। আসুন সময় নষ্ট না করে শুরু করি মেদিনীপুর পশ্চিম জেলার 15টি আসনের সমীক্ষা। প্রথমে আমরা কথা বলবো দাঁতন আসন নিয়ে। দাঁতন আসনে 2016 সালে বিক্রম প্রধান তৃণমূল প্রার্থী, তিনি কিন্তু হেভিওয়েট সিপিআই প্রার্থী শিশির পাত্রকে হারিয়ে আসন থেকে জয়ী হয়েছিলেন। 2019-এর চিত্রটা দেখে নেব। তৃণমূল কংগ্রেস 45.11%, বিজেপি 48.63%, সামান্য এগিয়ে বিজেপি, বামফ্রন্ট 3.10%, কংগ্রেস 0.48%, অন্যান্য 1.81%, নোটা 0.87%। এর পরিপ্রেক্ষিতে আমাদের সমীক্ষা কি বলছে, কি হতে পারে 2021-এ দেখে নেব এক নজরে। তৃণমূল কংগ্রেস 48%, বিজেপি 43%, বামফ্রন্ট কংগ্রেস 7%, অন্যান্য 1% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ দাঁতন আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছে তৃণমূল বনাম বিজেপির মধ্যে, কিন্তু অ্যাডভান্টেজ তৃণমূল এবং এই আসন থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। পশ্চিম মেদিনীপুরের প্রথম আসনটি এর ফলে যেতে পারে তৃণমূল কংগ্রেসের খাতায়। আর রাজ্যের 248টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম, তৃণমূল 127, বিজেপি 100, বাম 7, কংগ্রেস 14 এবং অন্যান্যদের ঝুলি থাকতে চলেছে 0। এরপর আমরা কথা বলবো কেশিয়ারি আসন নিয়ে। কেশিয়ারিতে 2016 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ মুর্মু, তিনি হারিয়ে দিয়েছিলেন সিপিএম প্রার্থী বীরা মান্ডিকে। 2019-এ কী ছিল চিত্রটা? 2019 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 43.51%, বিজেপি 48.82%, বামফ্রন্ট 3.68%, কংগ্রেস 0.65%, অন্যান্য 2.21%, নোটা 1.13%। এর পরিপ্রেক্ষিতে 2021-এর সম্ভাব্য ফলাফল আমাদের সমীক্ষা অনুযায়ী কী আসছে দেখে নিন এক নজরে। তৃণমূল কংগ্রেস 41%, অনেকটা এগিয়ে বিজেপি 51%, বামফ্রন্ট কংগ্রেস 5%, অন্যান্য 2% এবং নোটা 1%। অর্থাৎ কেশিয়ারি আসন থেকে জয়ী হতে চলেছে বিজেপি, আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষা উঠে আসছে। দুটি আসনের সমীক্ষা প্রকাশ করলাম পশ্চিম মেদিনীপুরে, 1 তৃণমূল কংগ্রেস, 1 বিজেপি, বাম কংগ্রেস, অন্যান্যদের ঝুলি থাকতে চলেছে 0। 249 আসন গোটা রাজ্যে, 250 থেকে একটি কম, তৃণমূল 127, বিজেপি 101, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো একটি হেভিওয়েট আসন খড়গপুর সদর। খড়গপুর সদরে 2016 সালে সবাইকে চমকে দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কংগ্রেসের লিজেন্ডারি প্রার্থী খড়গপুর সদরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জ্ঞান সিং সোহনপাল, কংগ্রেস প্রার্থী, তাকে হারিয়ে কিন্তু তিনি জয়ী হয়েছিলেন এই আসন থেকে। এরপর তাকে মেদিনীপুর লোকসভা নির্বাচন থেকে তার দল টিকিট দেয় এবং তিনি সাংসদ নির্বাচিত হন, পদত্যাগ করেন বিধায়ক হিসেবে। উপনির্বাচনে কিন্তু বড় ডুবি হয় বিজেপির, এখান থেকে তৃণমূলের প্রদীপ সরকার, তিনি কিন্তু দিলীপ ঘোষ ঘনিষ্ঠ প্রেমচাঁদ ঝাকে হারিয়ে জয়ী হন। 2019-এর চিত্রটা দেখে নেবো। তৃণমূল 29.51%, বিজেপি 57.27%, বাম 5%, কংগ্রেস 5.07%, অন্যান্য 1.79% এবং নোটাতে গিয়েছিল 1.33%। উপনির্বাচনে বিজেপির হার, তৃণমূলের জয়, দেখে নেবো 2021-এ কী হতে চলেছে সূত্রটা। তৃণমূল 44%, বিজেপি 40%, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, বামফ্রন্ট কংগ্রেসের 13%, অন্যান্য 2% এবং নোটা 1%। অর্থাৎ খড়গপুর সদর থেকে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, তিনটি আসনে সমীক্ষা প্রকাশ করলাম, তৃণমূল 2, বিজেপি 1 এবং গোটা রাজ্যের ক্ষেত্রে 250 আসনে সমীক্ষা প্রকাশিত, তৃণমূল 128, বিজেপি 101, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আরেকটি হেভিওয়েট আসন নিয়ে কথা বলবো, নারায়ণগড়। সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, তার গড়, তিনি কিন্তু হেরে গিয়েছিলেন 2016 সালে প্রদ্যুৎ ঘোষের কাছে তৃণমূল প্রার্থী। সেই জায়গায় 2019-এর চিত্রটা দেখে নেব। তৃণমূল 42.74%, বিজেপি 46.97%, বামফ্রন্ট 5.51%, কংগ্রেস 0.93%, অন্যান্য 2.89% এবং নোটাতে গিয়েছিল 0.89%। 2021-এর সম্ভাব্য চিত্র আমাদের সমীক্ষা অনুযায়ী,
তৃণমূল কংগ্রেস 39%, বিজেপি 41%, বামফ্রন্ট কংগ্রেস 17%, অন্যান্য 2% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত তৃণমূল এবং বিজেপির মধ্যে, যেহেতু সূর্যকান্ত মিশ্রের গড় কিছুটা ভোট বাড়ছে তার কারণে। কিন্তু লড়াইটা মূলত তৃণমূল বিজেপির মধ্যে শেষ হাসি আসতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত। 4টি আসনের সমীক্ষা প্রকাশ করলাম, 2 তৃণমূল 2 বিজেপি। গোটা রাজ্যের ক্ষেত্রে 251 আসনের সমীক্ষা প্রকাশিত, তৃণমূল 128, বিজেপি 102, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো সবং আসন নিয়ে, আরেকটি ঘটনাবহুল আসন। এখান থেকে জোট প্রার্থী হিসেবে কংগ্রেসের মানস ভুঁইয়া তৃণমূল কংগ্রেসের নির্মল ঘোষকে হারিয়ে জয়ী হয়েছিলেন। এরপর মানস ভুঁইয়া যোগ দেন তৃণমূল কংগ্রেসে, তাকে রাজ্যসভা সাংসদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ফলে উপনির্বাচন, সেই উপনির্বাচনে তিনি প্রার্থী করেন তার স্ত্রী গীতারানী ভুঁইয়াকে। রীতিমতো একটা আন্ডার কারেন্ট ছিল, কিন্তু তা সত্ত্বেও শেষ হাসি আসেন তৃণমূল প্রার্থী হিসেবে গীতারানী ভুঁইয়া, মানস ভুঁইয়ার স্ত্রী। তিনি রীতা মণ্ডল জানা সিপিএম প্রার্থী জয়ী হয়েছিলেন। 2019 চিত্রটা দেখে নেব, তৃণমূল 43.32%, বিজেপি 40.50%, লেফট 8.83%, কংগ্রেস 5.33%, অন্যান্য 1.32%, এবং নোটাতে গিয়েছিল 0.72%। এরপর আমরা দেখে নেব 2021 সম্ভাব্য চিত্রটা, তৃণমূল 41%, বিজেপি 36%, বামফ্রন্ট কংগ্রেস জোট 21%, অন্যান্য 1%, এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ সবং আসনটি ধরে রাখতে চলেছেন গীতারানী ভুঁইয়া বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। 5টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম, তৃণমূল 3, বিজেপি 2, গোটা রাজ্যের ক্ষেত্রে 252 আসন, তৃণমূল 129, বিজেপি 102, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো হেভিওয়েট আসন পিংলা, রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সৌমেন মহাপাত্র, তিনি কিন্তু ডিসিপি প্রার্থী প্রবোধ চন্দ্র সিনহাকে হারিয়ে 2016 সালে জয়ী হয়েছিলেন। 2019 চিত্রটা দেখে নেবো, তৃণমূল 46.17, বিজেপি 45.39, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কার্যত বামফ্রন্ট 4.58%, কংগ্রেস 1.83%, অন্যান্য 1.11%, এবং নোটাতে গিয়েছিল 0.92%। 2021 সম্ভাব্য ফলাফল কি হতে পারে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত তৃণমূল 49%, বিজেপি 46%, বামফ্রন্ট কংগ্রেস 3%, অন্যান্য 1%, নোটা 1%। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে শেষ হাসি আসতে পারেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। 6টি আসনের সমীক্ষা প্রকাশ করলাম, তৃণমূল 4, বিজেপি 2, 253 আসনের সমীক্ষা প্রকাশিত, তৃণমূল 130, বিজেপি 102, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা এই সেগমেন্টের শেষ আসন খড়গপুর নিয়ে কথা বলবো। 2016 সালে তৃণমূল প্রার্থী দীনেন রায় এখান থেকে শাহজাহান আলী সিপিএম প্রার্থী হারিয়ে জয়ী হয়েছিলেন। 2019 চিত্রটা, তৃণমূল 47.40%, বিজেপি 42.40%, বাম 5.35%, কংগ্রেস 1.10%, অন্যান্য 2.60%, নোটা 1.15%। অর্থাৎ সামান্য এগিয়ে তৃণমূল কংগ্রেস। 2021 সম্ভাব্য চিত্র, তৃণমূল 50%, বিজেপি 43%, বাম কংগ্রেস 4%, অন্যান্য 2%, এবং নোটা 1%। অর্থাৎ আমাদের সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। এই সেগমেন্টে 7টি আসনের মধ্যে 5টি তৃণমূল কংগ্রেস, 2টি বিজেপি, এবং গোটা রাজ্যের 254টি আসনের মধ্যে তৃণমূল 131, বিজেপি 102, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। দেবরা নিয়ে, যেখানে 2016 সালে তৃণমূল প্রার্থী সেলিমা খাতুন বিবি, তিনি কিন্তু সিপিএম প্রার্থী শেখ জাহাঙ্গীর করিমকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2019 চিত্রটা দেখে নেব, তৃণমূল কংগ্রেস 41.42%, বিজেপি 43.49%, বামফ্রন্ট 11.12%, কংগ্রেসের ঝুলিতে 1.75%, অন্যান্য 1.23%, এবং নোটাতে গিয়েছিল 0.98%। এর পরিপ্রেক্ষিতে 2021 কি হতে পারে, কি বলছে আমাদের সমীক্ষা, দেখে নেব এক নজরে। তৃণমূল কংগ্রেস 39%, বিজেপি 49%, বামফ্রন্ট কংগ্রেস 10%, অন্যান্য 1%, এবং নোটা 1%। অর্থাৎ দেবরা আসন থেকে কিন্তু বড় সড় ব্যবধানে জয়ী হতে চলেছে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। 8টি আসনের সমীক্ষা প্রকাশিত হলো, তৃণমূল কংগ্রেস 5, বিজেপি 3, এবং গোটা রাজ্যের 255টি আসনের মধ্যে তৃণমূল 131, বিজেপি 103, বামফ্রন্ট 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এবার আমরা কথা বলবো দাসপুর আসন নিয়ে, যেখানে তৃণমূল নেত্রী মমতা ভুঁইয়ার গড়। মমতা ভুঁইয়া 2016 সালে তিনি কিন্তু সিপিএম প্রার্থী স্বপন সাঁতরাকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2019 কি ছিল এখানে, তৃণমূল কংগ্রেস 46.77%, বিজেপি 42.09%, বামফ্রন্ট 8.28%, কংগ্রেস 1.11%, অন্যান্য 0.97%, এবং নোটাতে গিয়েছিল 0.78%। এর পরিপ্রেক্ষিতে 2021 সম্ভাব্য ফলাফল আমাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 51%, বিজেপি 40%, বামফ্রন্ট কংগ্রেস 7%, অন্যান্য 1%, এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ দাসপুর আসন থেকে বড় সড় ব্যবধানে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। 9টি আসনের সমীক্ষা প্রকাশিত পশ্চিম মেদিনীপুরে, তৃণমূল 6, বিজেপি 3, এবং গোটা রাজ্যের 256টি আসনের মধ্যে তৃণমূল 132, বিজেপি 103, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0।
এরপরে আমরা কথা বলবো ঘাটাল আসন নিয়ে, যেখানে 2016 সালে তৃণমূল নেতা শঙ্কর দলুই, তিনি কিন্তু সিপিএম প্রার্থী কমল দলুইকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2019-এর চিত্রটা দেখে নেব। তৃণমূল সামান্য এগিয়ে 47.69%, বিজেপি 44.99%, ফারাক খুব সামান্য, বামফ্রন্ট 3.76, কংগ্রেসের জুড়িতে 1.33, অন্যান্যরা সম্মিলিতভাবে 1.19 এবং নোটাতে গিয়েছিল 1.04%। এর পরিপ্রেক্ষিতে 2021-এর সম্ভাব্য ফলাফল আমাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস 42%, বিজেপি 48%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 1% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ ঘাটাল আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত তৃণমূল এবং বিজেপির মধ্যে, কিন্তু শেষ হাসি আসতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষা মনে করছে। 10টি আসনের সমীক্ষা প্রকাশ করলাম আমরা। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল 6, বিজেপি 4 এবং গোটা রাজ্যে 257টি আসনের মধ্যে তৃণমূল 132, বিজেপি 104, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো চন্দ্রকোনা আসন নিয়ে। চন্দ্রকোনা আসনটি পশ্চিম মেদিনীপুরে হলেও এটি আরামবাগ লোকসভার অন্তর্গত। এখানকার প্রাক্তন বাম বিধায়ক ছায়া দলুই, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং 2016-তে তৃণমূল প্রার্থী হিসেবে তিনি এখান থেকে জিতেছিলেন। শম্ভুনাথ বধুক সিপিএম প্রার্থী, তাকে তিনি হারিয়ে দিয়েছিলেন। 2019-এর চিত্রটা দেখে নেব। তৃণমূল 45.60%, বিজেপি 44.05%, বামফ্রন্ট 6.33%, কংগ্রেস 1.50%, অন্যান্য 1.46% এবং নোটাতে গিয়েছিল 1.06%। 2021-এ গিয়ে কি হবে, কি বলছে আমাদের সমীক্ষা। তৃণমূল কংগ্রেস 47%, বিজেপি 42%, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, বামফ্রন্ট কংগ্রেস 9%, অন্যান্য 1% এবং নোটা 1%। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে চন্দ্রকোনা আসন থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষা মনে করছে। 11টি আসনের সমীক্ষা প্রকাশ করলাম পশ্চিম মেদিনীপুরে। 7 তৃণমূল, 4 বিজেপি, গোটা রাজ্যে 258টি আসনের সমীক্ষা প্রকাশিত। তৃণমূল 133, বিজেপি 104, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো গড়বেতা আসন নিয়ে, যেখানে কার্যত বিদ্রোহী নেতা রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। আশিস চক্রবর্তী, তিনি 2016 সালে সরফরাজ খান সিপিএম প্রার্থীকে জয়ী হয়েছিলেন, কিন্তু আশিসবাবু পরবর্তীকালে কিন্তু দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। 2019-এর চিত্রটা দেখে নেব। তৃণমূল কংগ্রেস 42.89%, বিজেপি 46.34%, বামফ্রন্ট 5.25%, কংগ্রেসের জুড়িতে 1.67%, অন্যান্যরা সম্মিলিতভাবে 2.87% এবং নোটাতে 0.98%। কি হবে 2021-এ, কি বলছে আমাদের সমীক্ষা। 2021-এ গিয়ে তৃণমূল কংগ্রেস 40%, বিজেপি 49%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 2% এবং নোটা 1%। অর্থাৎ গড়বেতা আসনে, কিন্তু বড়সড় আসনে জয়ী হতে পারে বিজেপি বলে সমীক্ষা ইঙ্গিত। 12টি আসনের সমীক্ষা প্রকাশিত হলো। তৃণমূল 7, বিজেপি 5 এবং গোটা রাজ্যে 259টি আসনের সমীক্ষা সামনে এলো। তৃণমূল 133, বিজেপি 105, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো একটি হেভিওয়েট আসন শালবনি নিয়ে, যেখানে হেভিওয়েট তৃণমূল নেতা শ্রীকান্ত মাহাতো, তিনি কিন্তু সিপিএম প্রার্থী শ্যামসুন্দর পান্ডেকে হারিয়ে 2016 সালে এখান থেকে জয়ী হয়েছিলেন। 2019-এর চিত্রটা দেখে নেব। তৃণমূল কংগ্রেস 47.35%, বিজেপি 43.67%, হাড্ডাহাড্ডি লড়াই, বামফ্রন্ট 4.64%, কংগ্রেস 1.22%, অন্যান্য 2.34% এবং নোটাতে গিয়েছিল 0.77%। 2021-এর সম্ভাব্য ফলাফল আমাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস 49%, বিজেপি 43%, বামফ্রন্ট কংগ্রেস 5%, অন্যান্য 2% এবং নোটা 1%। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে এখান থেকে কিন্তু শেষ হাসি আসতে পারে তৃণমূল কংগ্রেস বলে মনে করা হচ্ছে। 13টি আসনের সমীক্ষা প্রকাশিত। 8 তৃণমূল কংগ্রেস, বিজেপি 5, গোটা রাজ্যে 260টি আসনের মধ্যে তৃণমূল 134, বিজেপি 105, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা আসবো কেশপুর আসন নিয়ে, সবসময় বিতর্কের কেন্দ্র কেশপুর। এখানে কিন্তু 2016 সালে নতুন প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস শিউলি সাহা, তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি এখানে প্রার্থী হয়েছিলেন। তিনি কিন্তু রামেশ্বর দলীয় সিপিএম প্রার্থী হারিয়ে জয়ী হয়েছিলেন। 2019-এর চিত্রটা, বড় সড়ক ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেস 67.89%, বিজেপি 24.78%, বাম 3.42%, কংগ্রেস 1.57%, অন্যান্য 1.14% এবং নোটা 1.19%। কি হবে 2021-এ, কি বলছে আমাদের সমীক্ষা। তৃণমূল 55%, বিজেপি 39%, বামফ্রন্ট কংগ্রেস 4%, অন্যান্য 1% এবং নোটা 1%। অর্থাৎ বড় সড়ো ব্যবধানে এখান থেকে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় মনে করছে। 14টি আসনের সমীক্ষা প্রকাশ করলাম। 9 তৃণমূল, 5 বিজেপি, গোটা রাজ্যে 261টি আসনের মধ্যে তৃণমূল 135, বিজেপি 105, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। এরপর আমরা কথা বলবো পশ্চিম মেদিনীপুরের শেষ আসন মেদিনীপুর সদর নিয়ে, যেখানে কিন্তু হেভিওয়েট তৃণমূল নেতা মৃগেন্দ্রনাথ মাইতি, তিনি কিন্তু সন্তোষ রানা, আরেক হেভিওয়েট সিপিআই নেতাকে হারিয়ে 2016 সালে জয়ী হয়েছিলেন। 2019-এর চিত্রটা দেখবো। তৃণমূল কংগ্রেস 41.57%, বিজেপি 48.95%, বামফ্রন্ট 4.43%,
কংগ্রেস 1.74%, অন্যান্য 2.06% এবং নোটা 1.24%। কি হবে 2021 গিয়ে, কি বলছে আমাদের সমীক্ষা? তৃণমূল 38%, বিজেপি 51%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 2% এবং নোটা 1%। অর্থাৎ মেদিনীপুর আসন থেকে বড় সড় ব্যবধানে জয়ী হতে পারে বিজেপি। 15টি আসনের সমীক্ষায় আমরা প্রকাশ করলাম পশ্চিম মেদিনীপুরের তৃণমূল 9, বিজেপি 6, বাম কংগ্রেস অন্যান্য জুড়ে 0। গোটা রাজ্যের 262 আসনের মধ্যে তৃণমূল 135, বিজেপি 106, বাম 7, কংগ্রেস 14, অন্যান্য 0। তো বন্ধুরা, এই গেল আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সমীক্ষা। কেমন লাগছে আমাদের সমীক্ষা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনার প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। যখনই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আগামী দিনে এই ধরনের সমীক্ষা বা ব্রেকিং নিউজ আপনাদের কাছে সবার আগে পৌঁছবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা শুধুমাত্র ভিডিও নিউজের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইছেন, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন।